এবার কি জেল থেকে ছুটি পাচ্ছেন পার্থ চ্যাটার্জি? এবার কি জামিন মিলছে পার্থ চ্যাটার্জির? বাড়িতে বসে চিকিৎসা পার্থ চ্যাটার্জির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আজ আদালতে পার্থ চ্যাটার্জি বিচারকের সামনে রীতিমতো বিস্ফোরক বিস্ফোরণ ঘটালেন। আজ বিচারকের সামনে যে দাবি করলেন পার্থ, যা জানালেন পার্থ, তাতেই কিন্তু একেবারে তোলবার এজলাস। বারবার জামিনের আবেদন, যেন তেন প্রকারণও জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার পার্থ চ্যাটার্জি। কিন্তু জামিন মিলছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বুধবারও আদালতে জামিনের জন্য আর্জি জানান পার্থ। যে কোনো শর্তের বিনিময়ে যাতে জামিন মঞ্জুর করা হয় সেই আর্জি রাখা হয় আদালতের কাছে। আর এবার আইনজীবী মারফত একেবারে নতুন আবদার পার্থর। জেলবন্দি দশায় তার ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না বলেই আদালতে জানান পার্থ। তাই এবার বাড়ি বসেই চিকিৎসা করাতে চান পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল। সেই সময় পার্থর আইনজীবী বিপ্লববাবু আদালতে জানান, গ্রেপ্তারির আগে দেখি কিডনির সমস্যা থেকে শুরু করে একাধিক জটিল রোগে আক্রান্ত। এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড যে নিয়মিত তার রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছিল সে কথাও জানানো হয় আদালতে। কিন্তু পার্থর আইনজীবীর দাবি, গত ন মাসে তা হয়ে ওঠেনি, পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেন তিনি। এমন অবস্থায় পার্থর আইনজীবীর দাবি, যে কোনো শর্তে যদি তার জামিন মঞ্জুর করা হয় তাহলে তিনি বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন। যদিও পাল্টা সিবিআইয়ের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করেন, কোনোভাবেই যাতে পার্থর জামিন না হয় সেই দাবি জানান তদন্তকারী সংস্থার আইনজীবী। সিবিআইয়ের তরফে দাবি করা হয় পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির অভিযোগের অন্যতম কিংপিন বলে সন্দেহ করছেন তারা। আরও নতুন নতুন তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে দাবি সিবিআইয়ের। শেষ পর্যন্ত এদিনই পার্থ জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। বাড়িতে বসে চিকিৎসার আবেদনে সাড়া দিল না আদালত। আগামী 17 জানুয়ারি পর্যন্ত এই মামলায় পার্থকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের আবদার শুনে একেবারে চক্ষু চড়ক গাছ বিচারকের। বাড়িতে বসে চিকিৎসা করাতে চাইছেন জেলবন্দি পার্থ। একই আবদার পার্থর, একই আবেদন পার্থ চ্যাটার্জির। যেন তেন প্রকারণও জামিন পেতে মরিয়া পার্থ চ্যাটার্জি। আর জামিন পেতে মরিয়া হয়ে কিন্তু এবার নতুন ফাঁদ পেতেছেন পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরোনোর জন্য। জামিন পেতে তিনি যে নতুন আবদার করলেন, বাড়িতে বসেই চিকিৎসা করাবেন পার্থ। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম কিংপিং পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরুতে বিস্ফোরক দাবি করলেন আদালতে। আর সিবিআই কিন্তু আদালতে খেলে দিল, তারা কিন্তু স্পষ্ট করে দিল শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন কিংপিং পার্থ চ্যাটার্জি, তাকে কোনো মতেই জামিন দেওয়া উচিত নয়। আর এই দাবি রাখতেই পার্থর ফাইল খুলতেই কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারক। আপাতত 17 জানুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চ্যাটার্জি।